মেয়েদের অত জেদ ভালো নয়, কিসের দেমাগত? মেয়েরা একটু শান্তই ভালো, লক্ষ্মী দেবীর মতো। সব খাওয়া শেখ, কদিন পরেই পরের বাড়ি যাবি, তখন এত নাক সিটকালে কি দিয়ে ভাত খাবি? পা ছড়িয়ে খাচ্ছিস বসে? দুর্গায় বিয়ে হবে, এমা তোর শ্যামলা যে রং, পাত্র পাওয়া যাবে? মুখের ওপর তক্ক করিস, এত ডাকা বুকো কেন? মেয়ে তো নয়, একেবারে ধানি লঙ্কাটি যেন। এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে, কেউ কম শুনে কেউ বা বেশি, কেউ কয়েকটা হাতে গুনে। এসব কথা শুনে কত মেয়েদের ছোট হয় ছোটবেলা, মেয়েবেলা বলে কিছুই থাকে না, সবটা পুতুল খেলা। কেন গো সমাজ, কিসের জন্যে এত এক চোখে দেখো? নারীরও সরল ছেলেবেলা থাকে, সেসব হিসেব রাখো। কেন গো মেয়েরা দান পিটে হলে দোরে দিয়ে রাখো তালা? তোমরা জানো না দেবী নারায়ণী, লক্ষ্মী ও চঞ্চলা? তোমরাই বলো মা কালিকা নাকি আমি সে পরিতৃপ্তা, তবে আমি কেন সব খাওয়া শিখি ডাল ভাত থেকে শুক্তা? কেন পারবো না, কেন পারবো না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি? তর্কশাস্ত্রে দেবী সরস্বতী স্বয়ং বিজয়িনী। ডাকা বুকো যদি না হতো দুর্গা, অসুর নিধন হতো? সাধারণ মেয়ে সাহসী হলেই ধানি লঙ্কার মতো? অনেক হয়েছে, ছাড়ো হে সমাজ এক চোখামিটা ছাড়ো। শিশুদের মাঝে লিঙ্গ না দেখে ওদের শিশুই বিচার করো। সময় এসেছে, সময় এসেছে মেয়েদের পায়ের বেড়ি করে দাও খোলা। এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়েবেলা, এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়েবেলা।